আচ্ছা ঠিক আছে তো আসলে আমরা যেই মানে মতাদর্শ বা যেই জিনিস আমরা প্রচার করি সেখানে আসলে ভক্ত ফ্যান এগুলা এই কনসেপ্ট গুলা সেখানে নাই এগুলা আমরা আসলে আমাদের ভিতরে নাই আমরা এগুলো বুঝি না কেউ যখন বলে যে ফ্যান বা ভক্ত বা এগুলো ভাই তো আমি বুঝতে পারছি না আমি তাহলে এটাতে কিছুই আসলে বলতে পারবো না আপনাকে এখানে আমি কি বলবো আহ আমাদের কারণ হচ্ছে আমরা এই যে ভক্তিবাদ বা কাউকে অনুসরণ করা বা কারো কারো কাউকে ভক্তি করা এই জিনিসগুলোই আমাদের কনসেপ্টের ভিতরে নাই। আমরা যেটা দেখি সেটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ সেটা যেই বলুক সেই জিনিসটা সঠিক হবে আর যদি কারো কথায় যদি যুক্তি তথ্য প্রমাণ না থাকে তাহলে তার কথাটা ভুল হবে এটা হচ্ছে আমাদের কনসেপ্ট মেহেদি ভাই আপনি কি আপনি এত বছর ধরে আমার যদি লেখা পড়ে থাকেন তাহলে তো আপনার এই জিনিসটা জানার কথা যে এই ভক্তি বা মানে ফ্যান এই জিনিসগুলা এই কনসেপ্ট আমাদের মধ্যে নাই তাই না জি এইভাবেই এইভাবেই আমি আসিফ ভাইকে একবার মেসেজ দিয়েছিলাম

আরিফ আজাদ নাম শুনেছি হ্যাঁ তার বইও পড়েছি হ্যাঁ পরে আর আছে আসিফ খান নামের মুক্তবাতাসের খোঁজে উনিও লেখালেখি করেন এরকম কারো নাম শুনিনি কখনো না আচ্ছা আচ্ছা তো তার ইয়া বইটা আমি পড়েছিলাম প্যারাডক্সিক্যাল সাজিদ ওইটা পড়েছিলাম 2018 এ যখন আপনি লেখা পড়তাম তখন তার লেখা পড়তাম মানে একসঙ্গে সব সব কিছু চলতো তো খুব ভালো কথা সব বিষয়ে পড়া উচিত সব মানে এই পক্ষের এবং ওই পক্ষের সব পক্ষের লেখাই পড়া উচিত এটা ভালো করেছেন পড়েছেন তো মাঝখানে আমি প্রায় দুই বছর ছিলাম কি বলতে পারি খুবই ধার্মিক মুসলিম নামাজ পড়তাম রোজা রাখতাম আরো অনেক কিছু করতাম এবং নাস্তিকতাকে আমি ঘৃণা করতাম কিন্তু এরপরে মানে ধরুন এক বছর থেকে আমার মধ্যে কিছু পরিবর্তন আছে মানে নিজেকে আমি প্রশ্ন করা আরম্ভ করি যে এটাকে আসলে সত্যি যে আমি মানছি নাকি এটা অন্য থাকতে পারে তো আমার প্রশ্ন হচ্ছে যে মানুষের কেন পেছনে প্রিয়ার প্রয়োজন মানে ধরনের প্রয়োজন আপনার কি মনে হয় কি প্রয়োজন আচ্ছা কেন প্রয়োজন ধর্ম ধর্ম অথবা কোনো বিশ্বাস এটা আপনা কি মনে হয় মানুষ কেন বিশ্বাস করে মানুষের ধর্ম প্রয়োজন হচ্ছে কি প্রত্যেক মানুষে আসলে এক ধরনের ইনসিকিউরিটি দভোগে যখন ছোট থাকে তখন হচ্ছে গিয়ে তার বাবা মা তো তাকে দেখাশোনা করে হ্যাঁ তার কি লাগবে বা তাকে মানে কোলে পিঠে করে বড় করবে বা তার কোনো একটা জিনিস দরকার এই জিনিসটা বাবার কাছে বলবে বা মায়ের কাছে বলবে এই জিনিসটা ছোটবেলা থেকে মানুষ মানে প্রত্যাশা করে তো আমার একজন বড় কেউ থাকবে তা যার কাছে আমি আমার আবদারগুলো আমার নালিশগুলো আমার আবদারগুলো আমি এগুলা বলবো একজনকে হ্যাঁ সে তাকে বললে সে সেই জিনিসটা ব্যবস্থা করে দিবে বা সেটার একটা মানে বিচার করবে আমার বড় ভাইটা আমাকে একটা ঘুষি মেরেছে আমি যখন ছোট ছিলাম আমার বড় ভাই একটা ঘুষি মেরেছে আমি বাবাকে নালিশ করব বাবা নিশ্চয়ই বড় ভাইকে অনেক বকা দিয়ে দিবে এই ধরনের একটা টেন্ডেন্সি ছোটবেলাই বাচ্চাদের মধ্যেই থাকে কিন্তু এই জিনিসটা ছোটবেলা থাকে ঠিক আছে কিন্তু মানে মানুষের মধ্যে এই টেন্ডেন্সিটা থেকে যায় মানুষ বড় হয়ে যাওয়ার পরও এই টেন্ডেন্সিটা থেকে যায় ছোটবেলার যে স্বভাবটা সেই স্বভাবটা থেকে যায় তারা সবসময় এমন একটা কিছু কিছুকে আশ্রয় করে থাকতে চায় যে জিনিসটা তাদেরকে বিপদে আপদে তাদেরকে আসলে এক ধরনের আশ্বাস দিবে এক ধরনের আহ মানে আবদার শুনবে আহ তারপরে হচ্ছে কি নালিশ শুনবে দুঃখের কথা শুনবে আসলে মানুষ প্রত্যেকটা মানুষই তো একভাবে নিঃসঙ্গ মানুষ তারা চায় যে একজন মানুষ তার সাথে থাকুক সবসময় সে তার সাথে কথা বলবে প্রত্যেকটা বাচ্চারই যেরকম একটা বার্বিডল থাকে আপনি দেখবেন যে বাচ্চা মেয়েদের একটা বার্বিডল থাকে বা বাচ্চার ছেলেদের থাকে একটা মানে একটু থাকে না বাচ্চা ছেলে থাকে হচ্ছে কি একটা আরেকটা পুতুল আপনার একটা পুতুল অনেক বাচ্চাকে দেখবেন আপনি তার সাথে কথাবার্তা বলে তারা হ্যাঁ তো এই জিনিসটা মানুষের ভিতরে থেকে যায় এই টেন্ডেন্সিটা মানুষের ভিতরে থেকে যায় এই জিনিসটা তারা ভরাট করে হচ্ছে কি ধর্মটা দিয়ে হ্যাঁ যে আল্লাপাক বা ভগবান বা শিব গণেশ এরকম একটা পুতুল তারা সবসময় খেলতে চায় এবং তারা মনে করে এই জিনিসটাকে আমরা নালিশ করবো আমরা কষ্ট করে নালিশ করতে পারবো এবং আমরা এই জিনিসটার কাছে আমরা বিভিন্ন জিনিস আবদার করতে পারবো তার সাথে আমি মনের দুঃখের কথা বলতে পারবো সব কথা সে আমার সবকিছু যেহেতু জানে তাকে আমি বুঝাইতে পারবো আর এখানে আরেকটা বড় সমস্যা আছে মানুষের ছিল ভাই আমার আমি কথাটা শেষ করে নিই একটু কথাটা ধৈর্য ধরে শোনেন আর মানুষের যে কমিউনিকেশন কমিউনিকেশনের জন্য যে ভাষাটা মানুষ উদ্ভব করেছে এই ভাষা দ্বারা আসলে মানুষের মনের আসলে প্রকাশ করা যায় না কোনো ভাষার পক্ষেই মানুষের মনের আবেগ অনুভূতি এখন মানুষের মধ্যে যেই মানুষ যখন প্রকাশ করতে পারে না তখন মানুষের মনের ভিতরে এইটা একটা চাপ সৃষ্টি করে যে আমি মনে মনে যেটা ভাবছি মনে করেন আমি একটা মেয়েকে দেখে আমার খুবই ভালো লাগলো এত সুন্দরী মেয়ে আমি আমি খুবই ভালোবাসি জন্য আমি জীবন দিয়ে দিব কিন্তু

যেভাবে ভাবছি সেভাবে বুঝে নিবে এই জন্য মানুষ একটা কাল্পনিক সত্তা তৈরি করে প্রত্যেক মানুষেরই একটা টেন্ডেন্সি থাকে যে সেই কাল্পনিক সত্তাটা তৈরি করে তার সাথে সেই কনভারসেশনটা করা এবং তাকে সে সেও মনে মনে ভাববে যে সে সেই জিনিসটা বুঝতে পারতেছে আসলে এই পুরা জিনিসটাই মানুষ মস্তিষ্কে তৈরি করে মনের ভিতরে তৈরি করে আহ এই কারণেই দেখা এক ঈশ্বর রকম হয় ঈশ্বর যদি সত্যি থাকতো তাহলে তো সবার ঈশ্বর একরকমই হওয়ার কথা কিন্তু একজনের ঈশ্বর হয়তো বেগান খাবার খেতে বলে আরেকজনের ঈশ্বর হয়তো গরু মেরে খেতে বলে আরেকজনের ঈশ্বর বলে একজনের ঈশ্বর বলে মদ খায় না আরেকজনের ঈশ্বর বলে উৎসবে তোমরা মদ খেতে পারো আরেকজনের ঈশ্বর বলে শুকর খায় না আরেকজনের ঈশ্বর বলে শুকর খাও অসুবিধা এই যে মানে পার্থক্য এই পার্থক্য তৈরি হয় মানুষের মনের ভেতরে এই কারণেই মানুষ নিজের মনের মতো করে বা নিজের কালচারের উপর ভিত্তি করে নিজের মন মানসিকতা ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছে সেই রকম করে একটা পুতুল তৈরি করে নেয় খেলার জন্য এই ঈশ্বর হচ্ছে মানুষের আসলে একটা খেলার হ্যাঁ বলেন মেহেদি আপনি বলেন জি ভাই দুঃখিত আসলে লাইনটা লাইনটা চলে গিয়েছিল তো আমার একটা প্রশ্ন হচ্ছে

আহ তারপরে সাংখ্য ধর্ম এই টাইপের কিছু একটা বেছে নিতাম যেগুলোর ভিতরে এত মারামারি কাটাকাটি নাই কোন কোন ইয়াদের এত ঈশ্বর টিশ্বর গুলো এত লাফালাফি নাই নিজের প্রশংসাকারী নিজের তো চমৎকারী ঈশ্বর এরকম মানে তো চমৎপ্রিয় ঈশ্বর এরকম কোন কনসেপ্ট যে এই সমস্ত ধর্মের ভিতরে নেই সেগুলো একটা কিছু একটা বেছে নিতাম হয়তো কিন্তু আমি তো ধর্ম বেছে নেওয়ার কথা না তো আপনি ম্যারিড তাই না আপনি বিয়ে করেছেন

ধর্ম বিশ্বাস করে বা ধর্ম বিশ্বাস করাটা কেন মানুষের জন্য আসলে জরুরি বা কেন করতে চায় কেন বিশ্বাস করার করার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে থাকে এই বিষয়টা যদি আপনি একটু বলতেন হ্যাঁ এটা মোটামুটি আমি তো দর্শন থেকে উত্তর দিই দর্শনে এটা পরিষ্কার বলা আছে মেকিয়া ভ্যালি এটা শেষে বলা আছে যে লোভ ভয় আর জীবনের অনিশ্চয়তা এই তিনটে পয়েন্টের উপরে মানুষ অবিরাম দগ্ধ হতে থাকে কেউ লোভে ধর্ম পালন করে কেউ ভয়ে আর কেউ অনি জীবনটা অনিশ্চিত কালকে কি হবে জানি না এই অনিশ্চিত জীবনের ভয়ে যার জন্য আসিফ ভাই দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই মেকিয়া ভ্যালি দর্শন অনুযায়ী ওই ইউরোপ পোপকে আলাদা করে দিয়েছে মানে রাজনীতিতে পোপের কোনো ভূমিকা নেই ওরা পুরোপুরি এটা গ্রহণ করেছে যে রাজনীতি থেকে ধর্মকে বাদ না দিলে উন্নতি করা সম্ভব নয় কারণ ওরা এই তিনটে পয়েন্টে খুব জোর দিয়েছে যে লোভ ভয় আর অনিশ্চয়তায় তৃতীয় বিশ্বের দেশ মূর্খ গরিব হম এমনকি উচ্চশিক্ষিত লোক এই তিনটে প্রাবল্যে তিনটের দ্বারা দগ্ধ হতে থাকে তখন উচ্চশিক্ষিত লোকও ধার্মিক হয়ে পড়ে তখন তারা যুক্তিবিদ্যা কাজ করে এইটাই হচ্ছে মূল কথা

ওয়েল আহ আলফামেলের কথাই হচ্ছে গিয়া মোর দেন রিলিজিয়ান ধর্ম ধর্ম উল্টা দিতে পারে আলফামেল গজ হ্যাঁ পরে আলফামেল দের কথা আর কি ধর্ম আছে সেটা সেটা ডিফারেন্ট কথা এনি এনি হো ভাই আমি আমি মনে করি এক একজনের এক এক ধরনের ইয়া থাকে রিজন থাকে ভয় থেকে ভাই যেটা বললেন আর কি আহ সাথে আমি ওগুলোর সাথে আমি একমত এবং আহ এক একজনের কাছে এক একটা জিনিস প্রায়োরিটি পায় যেমন আমি যদি আমার প্যারেন্টস এর কথা বলি তারা ধর্ম বিশ্বাস করে কেন কারণ হয়তো ছোটবেলা থেকেই এটা এটাকে সত্য মনে করে বড় হয়েছেন এবং এটা যে ভুল হইতে পারে হয়তো বা তাদের মাথায় এই টেন্ডেন্সি কখনোই আসে নাই বা এরকম হয়তো আমার ছোট ভাইয়ের কথাও যদি বলি বা বা আমার ছোট বোনদের কথা যদি বলি সেখানে হয়তোবা তারা কেন বিশ্বাস করবে যে হয়তোবা বা কোনো একটা ভয়ের কারণে যে বড়ার পর যদি এরকম কিছুতে থাকে তাহলে কি হবে অনেক এক একজনের এক একটা ইয়ে থাকে থাকে সবগুলো থাকে কিন্তু একটা হয়তো প্রায়োরিটি পায় যে এই জন্য আমার ধর্মের প্রতি তারা যদি পৃথিবীর যে কেউ যদি আনবায়াস হয়ে একেবারে একেবারে নিরপেক্ষ হয়ে ধর্মটাকে কিছু সময় ধরে জাজ করে আমার মনে হয় ধর্মটা এতটা অযৌক্তিক একটা বিষয় এবং এটাকে অনেস্টি ডিফেন্ড করাটা মানে অনেস্টির সাথে ডিফেন্ড করাটা আহ একেবারে ইম্পসিবল একটা বিষয় তারা করে না দেখি ধর্মতা আছে আচ্ছা ঠিক আছে দেখি আমি একটা জিনিস ট্রাই করতেছিলাম আহ এই জন্য দেখালাম যে কাছাকাছি না কিনা দেখি আমি পরবর্তীতে চেষ্টা আর দাঁত গুলা ছাড়া বাদ বাকি ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে ওকে দেখি দাদা ঠিক মনে করতে হবে আচ্ছা আমরা শামীম হাফিজকে যুক্ত করেছি শামীম হাফিজ